এবং পাশে একজন, এই তোমার পাশে একজন নারীকে বসা দেখি, ওনার পরিচয় তো পেলাম না। ধন্যবাদ আপনাকে। কে সে, তার পরিচয় তো পেলাম না। আরে এনে প্রফেসর ফাহিমা খাতুন, উনি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার হিসেবে আপনার নিয়োগ দেওয়া ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন। উনি আগে মাওসির মহাপরিচালক ছিলেন। আচ্ছা, আর কোনো পরিচয় নেই? আর পরিচয় আপনি তো জানেন, এটা আর বলে লাভ কি, আমার সহধর্মিণী তিনি, এটা জানেন আপনি। আরো আরো পরিচয় যদি জানতে চান, আমি বলবো যে কামরুল ইসলাম সাহেবের ছোট বোন, উনি আপনার প্রার্থী আর একজন কামরুল ইসলাম সাহেব। ধন্যবাদ আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ার জনগণ মুক্তিযুদ্ধের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে এই দেশের জন্য রক্তদান করে দেশটাকে মুক্ত করেছেন। এই নারীরা তখন আমাদেরকে সহযোগিতা করেছিলেন, গ্রামে গঞ্জে সহযোগিতা করেছিলেন। সেই নারীর উপস্থিতি আজকে দেখেন, যারা ব্রাহ্মণবাড়িয়াকে ভিন্নভাবে চিত্রিত করতে চায়, আপনি আজকে সেই নারীদের উপস্থিতি, এত উপস্থিতি, আপনি যতগুলো সভায় গিয়েছিলেন আপনি অ্যাটেন্ড করেছেন, কোথাও এত উপস্থিতি দেখেছেন কিনা জানি না। আমাদের নারী নেত্রীরা এখানে অত্যন্ত পরিশ্রম করে এখানে আপনার উপস্থিতি দিয়েছেন। একটু 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 বসো, ছাত্রলীগের প্রেসিডেন্ট একটু বসো। এই যে নারী নেত্রীদেরকে দেখছেন, এরা আছেন সামনে, নারী নেত্রীরা আছেন, তারা আপনার অনেক পরিশ্রম করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি যেখানে দাঁড়িয়ে, যে মাঠে দাঁড়িয়ে আমরা আপনার সাথে মিলিত হয়েছি, সেটা হলো যে আপনার নিয়াজ মোহাম্মদ স্কুল মাঠ বলা হয়, কিন্তু এটার পাশেই ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজও, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আপনি 10 তলা বিল্ডিং দিয়েছেন, একাডেমিক ভবন দিয়েছেন, 6 তলা একাডেমিক ভবন দিয়েছেন। এবং আমাদের শ্রদ্ধেয় মাতা বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিবের নামে আপনি একটি নারীদেরকে একটি হোস্টেল দিয়ে, একটি হোস্টেল দিয়েছেন। আপনি এই নিয়াজ মোহাম্মদ স্কুলের বিল্ডিং করে দিয়েছেন, একটা নয় অনেকগুলো। আমি নেত্রী আপনার সময় নেব না, আমি দুটো কি তিনটি কথা বলতে চাই। আমরা একটি সরকারি বিশ্ববিদ্যালয় চাই এই ব্রাহ্মণবাড়িয়ায়, আমরা একটা সরকারি মেডিকেল কলেজ চাই আপনার এই ব্রাহ্মণবাড়িয়ায়, একটা সরকারি কৃষি কলেজ চাই, আর একটা স্টেডিয়াম চাই, মডার্ন একটা স্টেডিয়াম চাই খেলাধুলার জন্য। এইটুকু বলবো, আর বলবো যে আমাদের একটা সাংস্কৃতিক পরিবেশন আছে, আমাদের তরুণ ভোটার আছে, প্রথমবারের মতো ভোটার। এখন সব জায়গায় তো মেয়েরা বলেছে, আমাকে অনেকে বলছে যে এখানে যেন একটা ছেলে বলে, তো ছেলে হচ্ছে মেয়েও আছে। আমরা বলবো, আমি অবশ্য মেয়েদের, মেয়েরা বলুক এটার পক্ষপাতে, আপনি যাকে বলেন তিনি বলবেন, ছেলে বলবে না মেয়ে বলবে, বলেন আপনি ছেলে। তাহলে এটা আমার, আমি এই মহিলাদের কাছে, অন্তপক্ষে এই নারীদের কাছে, আমার বোনেদের কাছে আর দায়ী থাকলাম না যে আমি ছেলেদের প্রতি পক্ষপাত করেছি। আপনি বলেছেন ছেলেদের কথা, আমি একটা ছেলেকে এখানে, সে আছে এখানে, মেয়ে ভোটার, এই মেয়ে ভোটার কথা তো শুনলাম, জি ছেলে ভোটার কথা শুনি, আর ওর কথা শুনে আরো প্রথম ভোটার যারা ভোট দেবে, তাই না? যে এই প্রথমবারের মতো ভোটার, সে তার অনুভূতি ব্যক্ত করবে, তারপরে আমাদের একটা ছোট্ট সাংস্কৃতিক পরিবেশন আছে, আমি বেশি কিছু বলবো না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি অত্যন্ত কৃতজ্ঞ, আমি আপনার সামনে বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আসলে বিশ্বাস করতে পারছি না, এটি আসলে আমার জন্য স্বপ্নের মতো। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার সামনে দাঁড়িয়ে এই ব্রাহ্মণবাকে, ব্রাহ্মণবাড়িয়াকে মাননীয় প্রধানমন্ত্রী আমি রিপ্রেজেন্ট করছি। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জেনে খুশি হবেন যে আমরা আজকে যে এই মাঠে এই প্রোগ্রামটি উপস্থিত হচ্ছে, সেখানে আপনার নামে শেখ হাসিনা একাডেমিক ভবন হিসেবে একটি ভবন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, এখানে মাননীয় প্রধানমন্ত্রী 15টি বিষয়ে অনার্স এর সুযোগ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, 13টি বিষয়ে মাস্টার্স এর সুযোগ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের তরুণ সমাজ, মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম খুব সুদূর প্রসারী ভাবে চালিয়ে যাচ্ছে।